السلام عليكم. আশা করি সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি একটা ওয়েডিং এর ভিডিও আপনারা লগে শেয়ার করব। আর এই ওয়েডিং টা আসলে আমার ফ্রেন্ডর ফুরির ফ্রেন্ডর মেয়ের আসলে ওয়েডিং জাস্ট দুই তিন দিন আগে ওয়েডিং টা আসিল। তো আমি গেছিলাম আমার ফ্রেন্ডর খুব ক্লোজ ফ্রেন্ডরও মেয়ের ওয়েডিং আসিল। তো একটু শেয়ার করব। তো এখন দেখতা পর আমি গেছি, এখন আইছি আসলে হলো। তো হলার পরে দেখি দামাদ আইচন বর আইচন আসলে। তো আমি একটু লেটও গেছি আসলে যাইতে যাইতে, আর গিয়া রং প্লেস হয়ে গেছি কি ডাউন স্টেজ আসিল, এভরিথিং অন্য আসিল। আর আমি আসলে আপ স্টেজ আইছিলাম, আইয়া দেখি ন খেউ নাই। তো আমি মনে করছি আসলে খেউ আইসন না মনে হয়। তো আমি একটু অন হলটা ঘুরিয়ে উড়িয়ে দেখলাম যেন খেউ নাই। পরে আসলে জানতাম ফার্সি যে নিচে সব আমার ফ্রেন্ড তারাও সব নিচে সকল তারা যারা আত্মীয় স্বজন সকল আসুন নিচে। তো এসে পরে গেছি দেখতে পারবার আসলে হলটা খুব সুন্দর আসলে। তো আমি একটু মেমোরি রাখলাম আর কি, জাস্ট আমার ফ্রেন্ডর মেয়ের ওয়েডিং গেছিলাম ওটাও। আর হলটা আসলে দেখতে খুব সুন্দর, অনেক বড়, তিনটা ফ্লোরে আসলে এই ওয়েডিং হল, খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর। তো ভাবলাম যে তো আমি আইচি রং প্লেস আমি একটু ভিডিও করি, খুব ভালো লাগছে আসলে, খুব কমফোর্টেবল লাগছে আমি এই সময় ভিডিও করতে। বিকজ খেয়েও নাই সকল নিচে ইন বর আর কন্যা দামান কন্যা, আমরা সিলেট হই সিলেটি হই। তো আসলে তারা দামান কন্যা লিয়া বিজি, আত্মীয় স্বজন সবাই লিয়া বিজি, আর আমি উফরে বইয়া ভিডিও করলাম। তো পরে আমার একজনে কইরা যে আপনি ইন রং জায়গাটা ইচ্ছেন আপনি নিচে যাক পাগি। তো ওনো সব, তো পরে আমরা ওখানে নিচে যাইলাম, আমি আমার ছোটো মেয়ে আর আমার ফোয়ারে লইয়া গেছিলাম। তো যাই হোক, ওখানে আমি নিচে যাইলাম, নিচে গিয়ে আমার ফ্রেন্ডের তোকে বার করবো, বিকজ তোকে বার করা লাগবো, তাই অনেক বেজি থাকবো আমি জানি। তারপরেও আসলে যথেষ্ট আমার তাই খেয়াল রাখছে, আপনারা রেখে তা হইতে আমার আমি খানিক টাইম হইয়া দিয়েছি, আমি যেন কিতা করলাম এসব তো আসলে খেয়াল রাখছে, তাই এত বিজির কারণ থাকার পরেও। তো নিচে ইয়ে দেখি ন দামান কইনা তাইটা স্টেজে উঠরা, আর আমার ফ্রেন্ডে খান দেয় তাই হাজব্যান্ডে খান দিরা। আসলে বাচ্চারা যখন বিদায় করা লাগে পুরীরে আসলে খুব কষ্ট হয় আসলে, কিছু করার নাই। তো ফ্রেন্ডে আমার দেখি আসলে খুব খান দিয়ে দড়িয়া খান দিয়েছে কত সময়। তো কইলা মাল্লাই ইনশাল্লাহ তাই শান্তি করবা, আসলে কিছু খোয়ার নাই সময়, মায়ে বুঝে আসলে কীরকম কষ্ট লাগে মেয়েরে বিদায় করতে। তো তো তাই আসলে একটাও ফুরি। তো যাই হোক, আল্লাহ তাই শান্তি করতে সকলে দোয়া করবা। তো আমি এখন কো তাইর লোকে একটু বইয়া গুফু করাম, ওই দেখি আমার ছোটো ফুরিয়ে দেখি আইয়াই না বিদ্যুৎ করছেন। তো ভাবলাম এই ভিডিও ক্লিপটাও আমি ভিডিও লোকে অ্যাড করিলাই, আসলে খুব সুন্দর লাগে দেখতে, স্টেজ অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন খুব ভালো লাগে দেখতে। তো ভাবলাম এই ক্লিপটাও দিলাই শেয়ার করি আপনার লগে, দেখতে খুব সুন্দর লাগে আসলে দেখতে পড়া। আর আগে হয়েছি হলটা খুব সুন্দর দেখতে। তো এখন দেখতে পড়া আমরা খানিত রেডি, সকল রেডি হয়ে গেছে খাইতাম, খানি রেডি হয়ে গেছে। তো খানি রেডি হইবার আগে আগে নিকা হয়েছিল, দোয়া হল্লা সপ্তাহ শেষ হইল, তারপরে এখন কো আমরা খানে খাইতাম। তো এই তো এখন স্টার্টার সব কিছু দেওয়া হয়ে যাইব। তো তো খাইবো। আর এদিকে আমার ফ্রেন্ড আসলে একটু ফর ফরাই আমার দেখে চেক করে ঠিক আছে নি, সবাই চেক করে মাঝে অত বিজি থাকার পর আমি বলছি কোনো প্রবলেম নাই, তুমি অন্যদিকে দেখো সবটা ঠিক আছে কিনা, আমার কোনো অসুবিধা নাই। তারপরে ওই আমার দেখে দেখা পড়াই না, আমি একটু তোরা ক্লিপ দেখাইলাম যে আমার দেখা ঠিক আছে নি খাইলাম নি। তো কইলাম যে আমার লোকে তোরা একটু খাও স্টার্টারটা। তো আসলে বিয়ার খানিগুলো খুব মজার আসিল, স্টার্টার আমরা খাবার মাঝে জাস্ট আমি স্টার্টারও খাইছি, আমার বাচ্চা ইন্ডিয়ান আমি স্টার্টারও খাওয়া হয়েছে, পরে ডিজার্ট খাইছি, আর মেন কোর্স আর খাওয়া হয়েছে না। মেন কোর্সের মাঝেও আসলে অনেক মজার মজার খানি আসিল, আকনি পোলাও আসিল, নান রুটি আসিল, মিট কারি, চিকেন কারি, অনেক কিছু আসিল আসলে। তো সব কিছু খাওয়া যায় না, জাস্ট স্টার্টারও আমি খাইছি। তো স্টার্টারগুলো খুব টেস্টি আসিল। তো দেখতে পড়াই না, তো দেখো কাপড়ে মাতমে একটু পরে।
সাথে ইখতেফা আল্লাহ আমি খাইলাম স্টার্টার তারপরে ওখানে আমি ডিজার্ট খাইলাম আর ডিজার্টের মাঝে আসলে খুব মজা আসছিল কারেটের হালুয়া আর জর্দা পোলাও তো স্টার্টার আর ডিজার্টটা খাইয়ে আমি আর আসলে বেশি একটু ভিডিওটা করছে না বিকজ অনেক মানুষ আসলে আর ভালো লাগছে না অত ক্রাউডেডের মাঝে আমি আইয়া ভিডিও করতাম তো দেখি কেকও একটু কাটা হয়ে গেছে আমি দূর থেকে দেখলাম কেক কাটা ওর বাট আমি আর আইছি না তো পরে ভাবলাম একটু আমি কেকের পিকচারটা তুলি খুব সুন্দর আসলে কেকটা আর সবাই দোয়া কর বাল্লাহ যেন তাদের সুন্দর মতো বিবাহিত জীবন কাটাইন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার হতে হইব আপনারাও আমার লাগে দোয়া করবা তো এই তো দেখতে পারা এখন বিয়া খাইয়া যাইলাম কি করো তাহলে আপনারা সকল বালাতা হোক্কা ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম